পালং শাক অনেকের কাছেই পছন্দনীয় একটি সবজি। অতি পরিচিত এই শাক পুষ্টিকর ও শক্তিবর্ধক, তবে অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অতিরিক্ত খেলে নানাবিধ শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। পুষ্টি বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে অতিরিক্ত পালং শাক খাওয়ার ক্ষতিকর দিক সম্পর্কে জানা গেছে। এবার আপনিও জেনে নিন অতিরিক্ত পালং শাক খাওয়ার ফলে হতে পারে যেসব শারীরিক সমস্যা। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পালং শাক অক্সালেট যৌগ সমৃদ্ধ হয়, অতিরিক্ত খেলে পেটে পাথর হতে পারে। এই শাক কিডনি ও বৃক্কে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। এছাড়াও মূত্রে অক্সালেট বৃদ্ধির ফলেই মূলত কিডনিতে পাথর দেখা দেয়। পালং শাক রক্ত ঘন হতে বাধা দেয় এবং এতে থাকা ভিটামিন কে রক্ত ঘনীভূত করে, ফলে অতিরিক্ত পালং শাক গ্রহণ করলে রক্ত পাতলা হয়ে ঔষধের কার্যকারিতা কমে যেতে পারে। পালং শাক খেলে অক্সালেটস এক ধরনের পুষ্টি পরিপন্থী উপাদান যা খনিজ শোষণে বাধা দেয়, বিশেষত ক্যালসিয়াম ও লৌহ শোষণে বাধা দিতে পারে এই উপাদানটি। পালং শাকে আছে পরিশোধক উপাদান যৌগ যা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়, ফলে বাতের ব্যথা বৃদ্ধির ঝুঁকি বেড়ে যায়। অতিরিক্ত পালং শাক খেলে রক্তচাপ হঠাৎ করেই কমে যেতে পারে, ফলে দুর্বল ও বমি বমি ভাব ও বুক ব্যথা হতে পারে। তো আপনারা পালং শাক খাবেন, কিন্তু পরিমাণ মতো খাবেন। অতিরিক্ত যে কোনো কিছুই খাওয়া ঠিক নয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।